সবে মাত্র কিন্তু ঘুম থেকে উঠেছি, উঠে এসে ডাইনিং স্পেসে সোফায় এসে বসলাম, দেখো মুখের সামনে ক্যামেরা নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে, কিরম লাগে জিনিসটা? বলি আমি কি কোনো সিনেমা আর্টিস্ট নাকি, যে সবসময় মুখে রং চং মেখে সুন্দর ভাবে ঘুরে বেড়াচ্ছি, তো চুপচাপ বসে আছি, কিছুই করিনি, সাজিও নি গুজিও নি, এমনকি জামাটাও পরিনি, তার সামনে তার ছবি তোলার জন্য এসে দাঁড়িয়ে পড়লো, খুব বাজে লাগে এক এক সময়। দিব্যি বুঝতে পারছি যে আমাকে একটু রিকোয়েস্ট করতে এসেছে, যে যদি একটু গল্প বলে দিস শোনো আজকে আবার, কালকে যেমন বলেছিলি। তো ঠিক আছে বাবু, বলে দেবো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ক্যামেরাটা আমার মুখের সামনে থেকে সরাও তো একটুখানি। আমাদের বাড়িতে না ডাইনিং স্পেস আর রান্নাঘর একদম একই সাথে আর কি, কি যেন বলে ওটাকে, ওপেন কিচেন নাকি, তো রান্নাঘরে মাম্মাম চলে এসেছে, সেই কারণে আমিও পেছন পেছন চলে এসেছি, এখন পায়ের কাছে একটুখানি বসে থাকবো, যতক্ষণ এখানে থাকবে মাম্মাম আমি তো এখানেই বসে থাকবো। চাঠা কিছু একটা বানাবে হয়তো, তো বারণ করছে না যখন আমি এখানেই বসি, এক এক সময় ধমক দেয় যে শোনো গরম তেলে মাছ ভাজছি কিন্তু তেল ছিটকে তোর গায়ে লাগবে, শিগগিরই এখান থেকে চলে যা, তখন আমি আবার উঠে চলে যাই আর কি। কালকে আবার দেখছিলাম আলোচনা করছিল যে ইন্ডাকশনটাও কিরকম ঠিকঠাক ভাবে নাকি চলছে না, তো অনলাইনে বোধহয় একখানা অর্ডার দিয়ে দিয়েছে, দু চার দিন বাদে নতুন একটা চলে আসবে, আপাতত এটা দিয়েই কাজ চালাচ্ছে। এই যে একে নিশ্চয়ই তোমরা চেনো, আমাদের বাড়ির একজন নতুন অতিথি বলতে পারো, তবে খুব একটা নতুনও নয় কিন্তু, এই বছরের শুরুর থেকেই প্রায় আসা যাওয়া করছে। সামনে ছোট্ট বাটি করে দুধ রাখা আছে, সে তো খাবেই, মাংসও খায়, দুধ খেয়ে যা তাতে কোনো আপত্তি নেই আমার, মাংস খেয়ে নিলে এই যে আমরাও তো খাই তাই না, সেটাতে কম পড়বে না, সেই জন্যই ওকে দেখা মাত্রই আমরা চারজন মিলে এমন চেঁচামেচি শুরু করে দিই না, ও ভয় চটে পালিয়েই যায়। বিড়ালের কথা যদি তুমি মাম্মামকে জিজ্ঞেস করো তাহলে তো ভালো ভালো কথা শুনতে পাবে, কিন্তু আমার কাছে আসল কথাটা শোনো একবার, তাহলে বুঝতে পারবে। বিড়াল কিন্তু অ্যাকচুয়ালি কুকুরের মতন এতটা প্রভুভক্ত ব্যাপারই নয়, ও শুধু নিজের টুকুনি বোঝে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য আরাম এসবই বোঝে আর কি। এই যে এই বাড়িতে খাওয়া দাওয়া করে যাচ্ছে, আবার অন্য বাড়িতেও কিন্তু যাবে খাওয়ার খুঁজতে, কোথায় আমরা তো সেরকমটা করি না। আজকে সকালবেলার ওয়েদারটা তবু কিছুটা ঠিকঠাক আছে আর কি, হালকা করে রোদ্দুর উঠেছে, তো কতক্ষণ থাকবে এই রোদ্দুর তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ হঠাৎ করে বাইরে আসবো দেখবো যে মেঘলা করে এসেছে, কখনো বা ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে। আচ্ছা দাঁড়াও, মাম্মাম এখন কি করছে সেটা একটুখানি দেখাই। এই যে ফ্রিজের গায়ে ফ্রিজ ম্যাগনেট গুলো লাগানো থাকে না, ওগুলোতে নাকি এই বর্ষাকালে কিরকম সাদা 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 কিরকম হয়ে গেছে, তো সেগুলোকে পরিষ্কার করবে বলে সব ফ্রিজের গায়ের মধ্যে থেকে তুলে তুলে নিয়ে নিচ্ছে, বলছে আগে পরিষ্কার করব তারপরে আবার এগুলোকে সেট করব। আসল কথা হচ্ছে এগুলো এত কিনে ফেলেছে না, একবার ভালো করে গুছিয়ে না নিলে আর তো নতুন জায়গা বের করতে পারছি না নতুন কিছু কেনার মতন, সেই কারণে আগে সরিয়ে সরিয়ে জায়গা বের করে রাখবে, আমি জানি সবটাই, তারপরে আবার একটা অর্ডার দিয়ে দেবে অনলাইনে। দুদিন আগেই তো বলছিল যে 15 আগস্টের জন্য অ্যামাজন ফ্লিপকার্টে সব সেল চলছে, অথচ কি অর্ডার দেবো আমি বুঝতেই পারছি না। আর এদিকে দেখো ছোটকু আর পেকুর কাণ্ডটা, কতগুলো বিস্কুট নিয়ে সোফার উপর উঠে গেছে, ছোটকু কিন্তু নিজের বিস্কুটের দিকে তাকাচ্ছেও না, পিকুর বিস্কুটের দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আর পিকু তো চালাক, সে তো চেনে ছোটকুকে, সেই জন্য সবকটা বিস্কুটকে পেছনে চেপে বসে আছে, একটা একটা করে বিস্কুট পেছন থেকে বের করছে, একটা একটা করে বিস্কুট খাচ্ছে। ওই দেখো একটা বিস্কুট পেছনে থেকে বের করবে, একটাকে খাবে আরেকটাকে চেপে রেখে দিল, আবার বিরাট চালাক কিন্তু। এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তাই বাকিরা সবাই ঘুমোবে আর আমার তো ঘুম আসছে না, তো আমি বরং একটা অন্য গল্প শোনাই, 15 আগস্টের গল্প। তো 15 আগস্ট হচ্ছে মাম্মামের জন্মদিন, মানে ঘুরতে বেড়াতে যেতে চেয়েছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আর কোথাও যেতে পারেনি, কাছে পিঠের মধ্যে একটু বেরিয়েছিল, সকালের দিকে কিন্তু আকাশ পরিষ্কার ছিল, বেলার দিকে প্রচন্ড বৃষ্টি নেমে গেছিল। চলো সবটাই আমি না হয় ভিডিওতে দেখিয়ে দিচ্ছি।
সত্যি কি ভীষণ সুন্দর করে পুরো শিলংকে সাজিয়েছে, তাই না? সবুজ, সাদা, অরেঞ্জ এরকম কালার গুলো দিয়ে এত ভালো দেখতে লাগছে। খুব ভালো লাগছিল আমাকে যখন দেখালো না মাম্মা ফোনে ছবিগুলো, দারুণ ভালো লেগেছে আমার তো। যাই হোক, ওরা বাড়ি ফিরে এসে এক কাপ করে চা নিয়ে বসেছে আর আমাকে একটু কোলে নিয়ে আদর করে দিচ্ছে, আর তার সাথে আমাকে গল্প শোনাচ্ছে। যে জানিস শুনু, আজকে না একটা দোকানে ঢুকেছিলাম যেখান থেকে পাখির খাওয়ার কিনতে পাওয়া যায়। তো সেটা কিনতে গিয়ে দেখছি দোকানের মধ্যে পুচকু একটা ছোট্ট তোরি মতন দেখতে ছোট সাইজ একটা বসে আছে, বোধহয় কেউ নিয়ে যাবে খাবে, খাঁচার মধ্যে এখন রেখে দিয়েছে। এই দেখ কি সুন্দর, একদম সোনুর ছোটবেলা। তো ওই পুচকেটাকে দেখে অনেক ছোট ছোট খাবার বিস্কুটের মতন ছড়িয়ে দিয়েছিল আর কুটকুট করে খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো আমাকে দেখাচ্ছিল, আমি দেখছিলাম ওর কি কি জানি, ও আবার কার বাড়িতে যাবে, তারা আবার ওকে ভালোবাসবে কিনা। তো আমিও বললাম যে আমাদের বাড়িতে পারলে নিয়ে আসতে পারতে। কি সুন্দর দেখো, মেঝের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কুটকুট করে, গলায় একটা লাল রঙের দড়ি মতন বাঁধা। আমিও দেখছিলাম যে সত্যি কি আমি এরকমই ছিলাম, বেশ ভালো লাগছিল দেখে। আমার না ওকে দেখতে ইচ্ছে করছিল সামনে থেকে, কি আর করব। তারপরে নাকি ওই দোকান থেকে বেরিয়ে মাম্মামার বাবাই আর একটা দোকানে গেছিল, সেখানে এই যে নেটের কাপড়গুলো বিক্রি হয়, এই যেগুলো দিয়ে পর্দা বানায় গো, ওই রকমই কাপড় আর কি। তো ওরা না অনেকটা ওই রকম কাপড় কিনে এনেছে আজকে। আসলে মাম্মাম তো কয়েকদিন ধরেই বলছিল পুরনো নেটের পর্দাগুলো খারাপ হয়ে গেছে, তো আনার পরে এই এখন কিন্তু অনেকটা রাত হয়েছে, এখন দেখছি সব নিয়ে বসেছে সে সেলাই করার জন্য। তো সেলাই মেশিন যেহেতু নেই, হাতেই সেলাই করবে সুত সুতো দিয়ে, তো আমাকে বলেছে পাশে চুপ করে বসে থাক, আমাকে আমার কাজ করতে দে। এই কাপড়গুলো দিয়ে আসলে জানলার পর্দা তৈরি করবে, তো তো আমাদের ঘরে যে কটা জানলা আছে তার জন্য টোটাল 12 খানা পর্দা দরকার লাগে। তাই এই দোকানটা থেকে তো 1.5 মিটার করে করে মানে 12 খানা পিস কাটিয়ে নিয়ে চলে এসেছে। তো ঘন্টা খানেকের মধ্যে মোটামুটি 4 খানা তো বানানো হয়ে গেছে, লাগিয়ে দিয়েছে জানলায়। এই যে বাইরে থেকে দেখাচ্ছি জানলাগুলো এরকম দেখতে লাগছে, আর বাকিগুলো কাল সকালে নাকি সেলাই করবে বলছে, তখন দেখাবো তোমাদেরকে। এখন আপাতত মাম্মা এক কাপ চা বানিয়ে নিয়ে সোফায় বসে গেছে, আমরাও বসে আছি পাশে। তাহলে আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।